আজকে নিয়ে চলেছি এক অন্যরকম পরোটার রেসিপি। এটা হলো কিন্তু বাঁধাকপির পরোটা। তো এর জন্য প্রথমেই কড়াইতে তেল গরম করে সাদা জিরে, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো পুরো অ্যাড করে দেব। বাঁধাকপি দিয়ে ওই ফোড়নের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা ও পরিমাণ মতো নুন দিয়ে দেব। এই পরোটা কিন্তু শুধু বা তরকারি সব কিছুর সাথেই দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। এরপর একসঙ্গে মশলার সাথে বাঁধাকপিটা নাড়াচাড়া করে নেব মিনিট পাঁচেক মতো। মিনিট পাঁচেক পর যখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে, তখন এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দেব। এতে স্বাদটা আরও বেশি ভালো হয়। আবার এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি আটাটাকে মেখে নেব। তো আমি এখানে এক কাপ আটা আর এক কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটা আটারও করতে পারেন অথবা পুরোটা ময়দারও করতে পারেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, হাফ চামচ জোয়ান আর একটুখানি তেল ময়ন দিয়ে ভালো করে মেখে নিতে হবে ওই বাঁধাকপির পুরটা দিয়ে। বাঁধাকপির পুরটা দিয়ে প্রথমে আটা আর ময়দার সঙ্গে ভালো করে ওটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো জল দিয়ে যেরকমভাবে আমরা আটা বা ময়দা মেখে থাকি সেইভাবেই মেখে নেব এটাকে। ব্যাস, আমার কিন্তু এখানে মাখা হয়ে গেছে। এবার গোল গোল করে লেচি কেটে নেব। আর এই গোল্লাগুলো কিন্তু একটু বেশ মোটাই হবে, সেই কারণে বেশ বড় বড় গোল্লাই করতে হবে। এইবার বেশ ভালো করে এটাকে গোল করে বেলে নিতে হবে। খুব একটা পাতলা করে বেললে কিন্তু ছিঁড়ে যেতে পারে, সুতরাং একটু মোটা মতোই বেলতে হবে। এরপর একটি চাটুর মধ্যে দিয়ে প্রথমে এটা 2 মিনিট মতন সেকে নেব দুই দিক। সেকা হয়ে গেলে 1 চামচ মতন তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারের সাহায্যে কিন্তু এটা ব্যবহার করে ভাজতে পারেন। ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু পরিবেশন করব গরম গরম বাঁধাকপির পরোটা। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।